আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে মূলা এবং মসুরি ডাল দিয়ে একটা রেসিপি করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি দুইটা মূলা, একটা টমেটো, কয়েকটা কাঁচামরিচ, এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ আছে, এখানে লাগবে এক চিমটি জিরা, এক বাটি মসুরি ডাল, কিছু ধনিয়া পাতা কুচি, এখানে নিয়েছি এক চামচ লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া এবং কিছু রসুন কুচি এবং কিছু পেঁয়াজ কুচি। এখন আমি এই রেসিপিটা তৈরি করে আপনাকে দেখাবো। এখন আমি ডালটাকে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি এবং মূলাগুলো একটু সিদ্ধ করে নেব। এখন আমি ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটা টমেটো দিয়ে দেবো। এখন দিব কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি। এখন ডালটা সিদ্ধ করে নেব। এখন মূলাকে আমি একটা হাঁড়িতে পানি নিয়ে সিদ্ধ করে নিব, একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিব। এখন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা ব্লেন্ড করে নিব। এখানে আমার মূলাগুলো ভাপানো হয়ে গেছে, এখন আমি এগুলো পানিতে পানিগুলো ছেঁকে নেব। পানি ফেলে মূলাটা ছেঁকে নিয়েছি। এখন আমি এখানে হলুদ আর লবণটা দিয়ে দেব। মূলাটাও দিয়ে দিব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিব। এখন আমি এটা সুন্দর করে ডালটা জাল করে নিব। এখন আমি ভালো করে ডালটাকে একটু জাল করে নিব। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন জিরাটুকু দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিই। পেঁয়াজ রসুন দিয়ে ডালটা আমি ভালো করে বাগার দিই। বাদামি করে পেঁয়াজটা ভেজে নিব, রসুন পেঁয়াজ বাদামি করে ভাজব। পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা ডালে দিয়ে নিব। আমি বাগারটা ডালে দিয়ে দিলাম। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। হয়ে গেছে আমার ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করা, এটা মূলার ডালের রেসিপি। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন এবং কেমন রেসিপিটা কেমন হয় দেখবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।